চলে আসি আমি কিচেনে কিচেনে নরমাল ফ্রিজের কাছে চলে আসি যেটা উপরটা ডিপ ফ্রিজার আর নরমাল এটা নিজে এরকম তো নরমাল ফ্রিজে ডিপ ফ্রিজার এইটুকুনি জায়গা থাকে বা কারো কারো বেশি জায়গা থাকে কেউ কেউ আবার নিচে নিচে তোমার জায়গা থাকে তো ডিপ ফ্রিজারটা মেবি যে যে জিনিসগুলো তোমাদের আমি দেখালাম সেগুলো রাখা রাখতে পারো এই যে পনিরটা পনিরটা কিন্তু আমি ওই ফ্রিজে রাখতে পারতাম এই ভিডিওটা দেখার আগে কেউ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিওর জন্য দেখার জন্য প্রস্তুত হয়ে যাও আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল আইকনটা টিপতে ভুলো না ঠিক আছে আর আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দেবে আর আরেকটা কথা বলে দিই আগের দিনও বলে দিয়েছি যে আমরা যারা ইউটিউবার তাদের তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমাদের কোনো কিছু মানে পে বা কিছু করতে হয় না অনেকের হয়তো অনেক ধারণা যে তোমরা যদি আমাদের সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কিছু হয়তো পয়সা টয়সা কাটবে তোমাদের কিচ্ছু পয়সা কাটবে না জাস্ট আমাদের পয়েন্ট যোগ হয় তো ডেফিনেটলি এখনও যদি কেউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো ফটাফট সাবস্ক্রাইব করে দাও ওকে তো চলো আজকে ডিপ ফ্রিজার সম্বন্ধে তোমাদের বলি হাই গাইস গুড ইভিনিং কারণ এখন আমার ঘড়িতে এখানে টাইমে 7টা বাজে 7:30টা বাজে তো আমি আগের দিন ব্লগে তোমাদের বলেছিলাম যে অনেক দিন ধরে আমি আমার কাছে রিকোয়েস্ট আসছে যে আমার পিছনে দেখতে পাচ্ছ আমার যে এই যে ডিপ ফ্রিজারটা এই যে ডিপ ফ্রিজারটা ডিপ ফ্রিজারটার কি ইউজ হ্যাঁ মানে আমাদের ফ্রিজ থাকতে আমরা ডিপ ফ্রিজার কেন কিনব বা এটাতে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে এটাতে কি কি রাখা যায় কি কি কোনটা বরফ হয়ে যায় অনেকের ধারণা যে যদি ডাল ফল আমরা রাখি তাহলে এটা ইয়ে হয়ে যায় কি না বরফ হয়ে যায় কি না তো সেইটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তো তোমরা ভালো করে দেখতে থাকো ঠিক আছে তোমাদের আজকে আমি প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখাবো যে কোনগুলো কীরকম থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিপ ফ্রিজারটা এই ডিপ ফ্রিজারটার ইউজটা কী ঠিক আছে তো চলো আজকে আসি এটা করার জন্য মানে দেখাচ্ছি চলো ফার্স্টে তোমাদের বলে দিই এই ডিপ ফ্রিজারে অনেক রকমের ক্যাপাসিটি হয় এই যে আমার যে ডিপ ফ্রিজারটা দেখতে পাচ্ছ সেই ডিপ ফ্রিজারের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি 200 লিটার্স আর এখানে এটার দাম নিয়েছে এই যে তোমাদের দেখিয়ে দিয়েছি 59 রিয়াল ঠিক আছে 59 রিয়াল মানে হচ্ছে এখানে একে 59কে 2 দিয়ে গুণ করে দাও তাহলে যা হবে সেটা মানে ধরো যদি এটা 50 হতো তাহলে 10,000 টাকা হতো আর 59 × 2 করে দাও যে দামটা সেটা হলে ডিপ ফ্রিজার আর এটা আরও আরও আরেকটা বলছি সুবিধা সেটা হচ্ছে এখান থেকে যদি আমি এই ডিপ ফ্রিজারটাকে ইন্ডিয়ায় নিয়ে যাই এটা কিন্তু 1 বছরের যদি পুরনো বিলটা থাকে তাহলে কিন্তু আমাকে ডিউটি পে করতে হয় না আমি জাস্ট মানে ক্যারিং কস্ট দিয়ে এটাকে নিয়ে যেতে পারি তো আজকে এই ডিপ ফ্রিজারটা এটা হচ্ছে 200 লিটার ডিপ ফ্রিজার আর এর ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি এই যো এই ডিপ ফ্রিজারে এই যে তোমাদের অনেককেই বলেছিলাম যে আমি এই যে অনেক কৌটো কৌটো কিন্তু আমি সেইভাবে কিনি না আমি এই যে দইয়ের কৌটোগুলো আমার প্রত্যেক সপ্তাহে আসে এইগুলো আমি ইউজ করি এখানে নানা রকমের তোমাদের কি বলে ডাল আছে এখানে দেখতে পাচ্ছ এরকম মাছ আছে তারপরে এখানে আমার খেজুর আছে এখানে মশলা আছে আর এখানেও আমার কিছু কিছু জিনিস এখানে রাখা আছে তো তোমাদের আজকে চলে এসেছি আমরা ডিপ ফ্রিজারে কি কি জিনিস রাখতে পারবো আর কি কি জিনিসগুলো কিরকম থাকে মানে তোমাদের সেটাই বোঝানোর জন্য আমি যে ডিপ ফ্রিজারে তোমরা কি কি জিনিস রাখতে পারো ফার্স্ট অফ অল ডিপ ফ্রিজারে তোমরা মাছ রাখতে পারো মাছগুলো ধুয়ে ধুয়ে কেটে রেখে দেবে তো সেটা একটু কিরকম থাকে প্রথমে মাছটা আমি দেখাচ্ছি এই দেখো মাছগুলো যদি আমি এরকম কেটে কেটে রেখে দিয়েছি হ্যাঁ মাছটা এরকম এরকম থাকে ঠিক আছে মাছ এরকম থাকে
ফিলে রেখে দিয়েছে, এই যে মাছের ফিলে, সেই মাছের ফিলেগুলো এখন বড় সুমুখ থাকে, কিন্তু আশেপাশে কিন্তু কোনো বড় জমে না, এটা আগে তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি রেখেছি ওটস। ওটস দেখো, ওটস কিন্তু এই দেখো নর্মাল এরকম আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা ওটস এরকম নর্মাল থাকে, মানে তুমি জাস্ট এখান থেকে নিয়ে তুমি খেতে পারো, ঠিক আছে, বাইরে বার করে রাখা করতে হয় না। তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই দেখো চানা ডাল, মানে ইয়ে ছোলা, কাবলি ছোলা, এই দেখো এরকম, এটা তুমি জাস্ট বাইরের জন্য আমরা কিচেনে রাখি, কিচেনে কিচেনে এখন আমরা তাকে রাখি, যেরকম বাইরে থাকে যেমন বাইরে যখন আমরা জলের মধ্যে ভিজিয়ে দিই সেরকম এখান থেকে বার করে তুমি জলের মধ্যে ভিজিয়ে দেবে, খালি হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ছোল, মানে কাবুলি ছোল। তারপরে এখানে মশলাও রেখেছি, এই দেখো মশলা, মশলাগুলো কিন্তু কোনো বরফ জমে নি, কোনো মানে দেখতে পাচ্ছ গুঁড়ো 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 এরকম আছে, কোনো বরফের মতো হয় না। তারপরে হচ্ছে এই দেখো চালের গুঁড়ো, দেখতে পাচ্ছ এটা তো বরফ জমে নি, বরফের মতো হয় না, জাস্ট এরকম করা চাল। এটা হচ্ছে বিউলির ডাল, এটা জাস্ট তুমি বার করে নিয়ে ভিজিয়ে রান্না করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কি আছে এই দেখো, এখানে আছে চিড়ে, দেখতে পাচ্ছ চিড়েটা জাস্ট নিয়ে তুমি ইউজ করতে পারো, কিন্তু এই দেখো চিড়ে, এটা হচ্ছে আমার সুজি, দেখেছো একদম নর্মাল, যেটা আমি বলতে চাইছি তোমাদের বরফ কিন্তু হয় না, স্পেশালি এই জিনিসগুলো, মাছটা কিন্তু কৌটোর মধ্যে রেখেছি বরফ হয়ে, এটা ডালিয়া, দেখতে পাচ্ছ এই দেখো ডালিয়া। বক্স না থাকে এরকম ক্লিপ পাওয়া যায়, এই ক্লিপগুলো তোমরা ইউজ করতে পারো প্যাকেট আটকানোর জন্য, বা তাও যদি না থাকে তাহলে ছোট ছোট রাবার ব্যান্ড আছে, রাবার ব্যান্ড দিয়ে প্যাকেটিং মুড়ে এখানে রেখে দেবো, তাহলে আমাদের একটা অত বক্স থাকে, তো সেক্ষেত্রে আমি কি করবো, এই দেখো চাউমিন,
এটা আছে ময়দা, এটা হচ্ছে আটা। আমি মাছটা বাড়িয়ে এনে সব এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার নিউট্রেলা, নিউট্রেলার প্যাকেট এত সুন্দর আছে, দেখো ফ্রেশ। তারপরে এটা একটা চাল, ওই চিনিগুঁড়ার চাল আমি পেয়েছি এখান থেকে কিনে রেখে দিয়েছি। এটা চিনিগুঁড়ার চাল তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কাবুলি ছোলা, না এটা হচ্ছে ব্রাউন ছোলা, কাবুলি ছোলা তো আগে দেখো। আর এটা হচ্ছে মুগ ডাল। তো মোটামুটি তোমাদের আজকে আমি দেখিয়ে দিলাম যে কিরকম অবস্থা এগুলো থাকতে পারে। এগুলোকে এইটা কেনার একটাই উদ্দেশ্য, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু জল যদি রাখো তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কস এখানে রাখবে না, তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। ডিম এখানে রাখা চলবে না, তাহলে কিন্তু ডিম বরফ হয়ে যাবে। যে যে জিনিসগুলো মোটামুটি আমি দেখালাম সেগুলোই রাখা যেতে পারে। তো তোমরা বলবে দিদি কেন আমি তাহলে এই ফ্রিজটা কিনবো, ওই ফ্রিজটা কিনবো না। কারণ হচ্ছে এই আমাদের দেশ, আমাদের জায়গায় এই যে এখানে যারা থাকি বা আমাদের দেশেও অনেক সময় কি হয়, আমরা অনেক কিছু জিনিস বা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পর কি হয় ওগুলো অত ইউজ হয় না, তখন পোকা লেগে যায় দিয়ে নষ্ট হয়ে যায়। যা এত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে নর্মাল ফ্রিজটা, নর্মাল ফ্রিজটা কি কি রাখি, এবার আমি এবার চলে আসি আমি কিচেনে। কিচেনে নর্মাল ফ্রিজের কাছে চলে আসি, যেটার উপরটা ডিপ ফ্রিজার আর নর্ম এটা নিজে এরকম। তো নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজার এইটুকুনি জায়গা থাকে, বা কারো কারো বেশি জায়গা থাকে, কেউ কেউ আবার নিচে নিচে তোমার জায়গা থাকে। তো ডিপ ফ্রিজারটা মেবি যে যে জিনিসগুলো তোমাদের আমি দেখালাম সেগুলো রাখা রাখতে পারো। যেমন এই যে পনিরটা, পনিরটা কিন্তু আমি ওই ফ্রিজে রাখতে পারতাম, ঠিক আছে। আর একটা জিনিস দেখে দেখছি আমি, এখন সবজি কেটে এরকম সবজি কেটে কেটে এরকম আমি রেখে দিয়েছি এইরকম। আমরা এখানে আমরা এই যে ডিম রেখেছি, তারপরে নিচে দুধ রেখেছি, আর এখানে খাবার দাবার রেখেছি, মানে আমরা খাবার দইটাই এখানে রেখেছি। তাহলে আমি তোমাদের এটা বোঝাতে চাইছি যে ওই ফ্রিজটা অ্যাকচুয়ালি স্টোরেজ রাখার জন্য। ধরো মাছ কিনে, অনেক বেশি মাছ কিনে নিয়ে আসলে ওটার মধ্যে রেখে দিলে কোটো কোটো করে, হ্যাঁ। তারপরে ডাল, চাল, কিচেন এভরিথিং যে যে জিনিসগুলো দেখালাম সেগুলো সুন্দরভাবে রাখা যায়। কোনোদিন অনেক দিন আমরা ধরো ডাল ফাল কিনে নিয়ে আসলেও না, অনেক সময় পোকা হওয়ার জন্য সব নষ্ট হয়ে যায়। তো আমার বন্ধুদের কাছে অনেক, আমার বন্ধুরা আমার কাছে ইয়ে করেছিল, আবদার করেছিল যে তোর যে ডিপ ফ্রিজারটা সেটা কি কি রেখেছিস একটু দেখানোর জন্য। তো আজকে ওদেরকে ওদের ওরা মানে আমার কাছে আবদার করেছিল বলে আজকে আমি ওই এই ভিডিওটা আর কি বানালাম। আর তাহলে বুঝতেই পারছো যে ওই ফ্রিজটার এই ফ্রিজটার মধ্যে কি তনি তফাৎ, ওই ফ্রিজটায় কি রাখবে আর এই ফ্রিজটায় কি রাখবে এখন নিশ্চয় তোমাদের বলে দিতে হবে না। কিন্তু এইটা এটা একটা 100 লিটারেরও হয় আর একটা হচ্ছে 200 লিটারের হয়। কিন্তু 100 লিটার আর 200 লিটারের মধ্যে তো মানে দামের খুব একটা বেশি তনি তফাৎ হয় না। আমাজনে এটা পাওয়া যায়, আমি খেয়াল করে আমি দেখেছি, এখানে যেমনি এটা 11,800 টাকা ইন্ডিয়ান কারেন্সি দাম নিয়েছে, ওখানে ওরকমই দাম নেয়।
কিন্তু এই যে লকডাউনের ক্ষেত্রে বা যারা আমরা ওয়ার্কিং হোম তারা একরকম একবারে বাজার গিয়ে আমরা যদি সব জিনিসপত্র কিনে নিয়ে এসে রিফ্রিজারেট ভরে রেখে দিলাম, যখন যা খুশি তোমার যেটা মন যাবে তুমি সেটা খেতে পারো। এমনি মা আজকে তো আমি মাছ রেখেছি, আমরা একটু বেশি মাছই খাই, কিন্তু ওখানে সসেজ মাংস এইসবগুলি সব রাখতে পারো তুমি, সেই ক্ষেত্রে ছোট ছোট কৌটোর মধ্যে সেপারেট সেপারেট করে রাখবে। ঠিক আছে, আজকে তোমাদের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর 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 কি বলবো, আর আজকে আমাকে কেমন লাগছে বলো। এই আউটফিটটা আমি এখান থেকে কিনেছি আর আমি এখন সুস্থ হয়ে গেছি। কালকে কিন্তু আমার আবার ভ্যাকসিন, পরশু দিন আমার আবার ভ্যাকসিনে খেয়ে আছে, সুতরাং কালকে আবার সব রান্না ফান্না করে যেতে হবে, কারণ আমার শনিবার দিন জ্বর আসবে। তো তার আগে তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি আজকে বানালাম। তো আজকের মতো এখানেই আসি, গুড নাইট, টাটা।